বহরমপুর শহরেই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফোর্ট গোল্ডেন রিট্রিট। এখানেই জেলার একমাত্র ডিসকোথেক, আছে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, অত্যাধুনিক জিম, স্পা, সুইমিং পুল, ক্লাব মেম্বারশিপের সুযোগ। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। বুধবার বিকেলে জলঙ্গির বাগমারা মাঠে জনসভায় মানুষের উপস্থিতি দেখে এমনটাই মনে করছেন অভিজ্ঞ মহলের মানুষেরা। আর বলাই বাহুল্য, এই জনসমাবেশের অন্যতম মুখ ছিলেন যুবনেত্রী ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। এদিন জলঙ্গির বাগমারা হাইস্কুলের মাঠের সমাবেশে যখন মীনাক্ষী বলতে উঠলেন, তখন যেন কুল ভাঙা জনস্রোত। মীনাক্ষী তার স্বভাবসিদ্ধ বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশে উপস্থিত মানুষজনকে কার্যত ভাসিয়ে নিয়ে গেলেন এক অন্য জগতে। আর হাত ধরে আমরা ঠিক করেছি এদেরকে বিদায় জানাতেই হবে, কোনো উপায় নেই। এদিন জলঙ্গির বাগমারা মাঠের সমাবেশ থেকে মুর্শিদাবাদ লোকসভার সিপিএম প্রার্থী তথা প্রবীণ সিপিএম নেতা মোহাম্মদ সেলিমও সমাবেশে মানুষের উপস্থিতি দেখে হয়ে পড়লেন আবেগতাড়িত। ঘোষণা দিলেন তার লোকসভার অন্তর্গত বিভিন্ন বিধানসভায় এগিয়ে রাখার প্রতিযোগিতা। যারা বলছে এই নির্বাচনের প্রতিযোগিতা কার সঙ্গে, আমি বলেছি জলঙ্গির ডোমকলা রানীগঞ্জের মধ্যে প্রতিযোগিতা, কে বেশি লিড দেবে। আজকে এখানে দাঁড়িয়ে এনু সরকার জিজ্ঞেস করলো যে ডোমকলকে কি আমরা ছাপিয়ে গেছি আজকে এখানে। আমলান জমায়েতে নয়, ভোটও দেখব যে ডোমকল, জলঙ্গি, রানীনগর এবং ভগবানগোলা চারটের মধ্যে সবচেয়ে বেশি কে লিড দেবে, এটাই কম্পিটিশন। এদিন সমাবেশে সিপিএম জেলা সম্পাদক জামিল মোল্লা সহ কংগ্রেসের শিলাদিত্য হালদার নিজেদের বক্তব্য রাখেন। আগামী 7ই মে মুর্শিদাবাদ লোকসভার নির্বাচন, এবারের লড়াই মূলত ত্রিমুখী। মোহাম্মদ সেলিমের সঙ্গে লড়াই করছেন তৃণমূলের আবু তাহের খান এবং বিজেপির গৌরী শঙ্কর ঘোষ। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।